প্রিয় দর্শক, মাই টিভির নিয়মিত আয়োজন কেউ দেখে কেউ দেখে নাই আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, মহামারী করোনাকালেও নিরাপদে আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম অবিচার দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে কেউ দেখে না, আবার কেউ বা দেখেও দেখে না। নদীমাতৃক দেশ বাংলাদেশ, এদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নদ নদী। খোদ রাজধানী ঢাকার চারপাশ দিয়েই বয়ে গেছে তুরাগ, বুড়িগঙ্গা, ব্রহ্মপুত্র এবং শীতলক্ষা নদী। তবে এই নদীগুলো দখল আর দূষণের কবলে পড়ে এখন মৃতপ্রায়। নদীর সীমানা পিলার নিয়েও রয়েছে নানা জটিলতা। আজ আমরা তুলে ধরব ঢাকার চারপাশের নদীগুলোর হালচাল। নদীমাতৃক বাংলাদেশে জালের মতো ছড়িয়ে আছে শাখা প্রশাখা সহ অসংখ্য নদ নদী। সুদীর্ঘ কাল ধরে দেশের অর্থনীতি গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। নদীপথে যাতায়াত থেকে শুরু করে এর তীরবর্তী এলাকায় শহর, বন্দর এবং বাজার সৃষ্টি করে পরিচালিত হয়ে আসছে নানা অর্থনৈতিক কর্মকাণ্ড। 1960 সালে ঢাকাকে রাজধানী হিসেবে বেছে নেয়ার কারণই ছিল এর চারপাশের নদ নদীর অবস্থান। বুড়িগঙ্গাকে কেন্দ্র করেই গোড়াপত্তন হয় রাজধানী ঢাকার। সময়ের আবর্তে ব্যবসা বাণিজ্য সহ অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় রাজধানীরও বিস্তৃতি ঘটে, সেই সাথে সমানতালে চলতে থাকে নদী দখল এবং দূষণের মহা উৎসব। কেবল নদী দখলই নয়, একের পর এক নদীর তীরে গড়ে উঠতে থাকে অবৈধ কলকারখানা, দখলের সাথে যুক্ত হয় দূষণ। কলকারখানার দূষিত বর্জ্যের পাশাপাশি আশেপাশের এলাকা থেকে নিয়মের তোয়াক্কা না করেই বর্জ্য ফেলা হয় নদীতে, ফলে নদী তৈরি হয় ভাগাড়ে। নদী দূষণের চিত্র তুলে ধরতে এবার কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দিকে। নদীপথে এগুলোই দেখা মিলবে অসংখ্য কলকারখানা এবং ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের। অনেকেই ব্যবসার পরিধি বাড়াতে গিয়ে প্রতিনিয়তই দখলে নিয়েছে নদীর জায়গা। নিয়মের তোয়াক্কা না করেই অপরিশোধিত ময়লা পানি ড্রেনের মাধ্যমে সরাসরি ফেলা হচ্ছে নদীতে। দূষিত হচ্ছে পানি, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। কোথাও কোথাও আবার সরাসরি নদীর পানিতে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এত দেখলেন দূষণের কিছু নমুনা। এবার আমরা দেখাবো কিভাবে অবৈধভাবে রাতারাতি নদীর জমি দখল করে গড়ে তোলা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, কিভাবে নদীর জমিকে নিজের বলে চালিয়ে দিতে চান মুনাফলবী প্রতিষ্ঠান মালিকরা। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। যেমনটি বলছিলাম, পুকুর চুরির বিষয়টি রূপকথার গল্প মনে হলো নদী দখলের ক্ষেত্রে এর অনেকটাই মিলে যায়। তুরাগ এবং বুড়িগঙ্গার তীরে তাকালে দেখা মিলবে নামি দামি সব প্রতিষ্ঠানের, যারা প্রত্যেকেই নিজেদের পরিধি বাড়াতে গ্রাস করে নিচ্ছেন নদীর জমি। সরজমিনে নদী দখলের সততা খুঁজতে কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য গাবতলির দিকে। গাবতলি ব্রিজ থেকে একটু উত্তরে প্রবেশ করলেই দেখা মিলবে দখলের বেশ কিছু নমুনা। সীমানা পিলার আছে, আছে দখলমুক্ত করার সাইনবোর্ডও। তবে এসবের তোয়াক্কা না করেই রাতারাতি নদীর জায়গায় গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। এখানে এখন যা বা যাওয়া যেখানে জায়গা দেখতেছেন আপনি, যে দোকানপাট আছে এখানে, কিন্তু আমাদের পারমিশন নাই। এটা অবৈধ স্থাপনা, এটা মনে করেন যার যার পাওয়ার এসে করতেছে। সরকারের জায়গা সরকার ভেঙে দিলে তো আর আমরা ক্ষতিগ্রস্ত হলে সরকার তো আমাদের দিকে চাওয়া না। পিলার কিনা সব বেকাতার, আপনারা চোখে দেখা পারবেন। একটা পিলার দেন, এইটাও এই বিআইডব্লিউ, এই পিলারটাও দেন বিআইডব্লিউ, দেন কত জায়গা বেশি। হোটেলটা হলো চালায় হলো ফারুকি, ওই মাজার রোডের একটা দোকান আছে সে চালায়, এটা তো বিআইডব্লিউ টির জায়গা। নদীর পার ঘেঁষে শহর রক্ষা বেড়িবাদ দিয়ে আরো একটু এগুলোই মিলবে এমন অসংখ্য প্রমাণ। আরো গভীরে যেতে কেউ দেখে কেউ দেখে না টিম এবার নদী পথে। নদীর দুই ধারেই দেখা যাচ্ছে নতুন করে তৈরি করা অসংখ্য সীমানা পিলার।
আপাতত সীমানা পিলারের উপরই আস্থা রেখে এগুতে চাই আমরা। একপাশে রয়েছে গ্রাম এবং ফসলি জমি, তবে ফসলি জমির মধ্যেই হঠাৎ দেখা মিলল কিছু ভূমিদস্যুতার নমুনা। একদিকে তৈরি হচ্ছে নদীর সীমানা পিলার, অন্যদিকে রিয়েল এস্টেটের সাইনবোর্ড লাগিয়ে দখল বাণিজ্য শুরু করেছে অসাধু চক্র। অসাধু এই চক্রটির খোঁজ জানাবো অন্য কোন পর্বে। এবার আমরা সীমানা পিলার নিয়েই এগিয়ে যেতে চাই সামনে। এবার যে দৃশ্য দেখাবো তা দেখে হয়তো অনেকেরই চোখ উঠে যাবে কপালে, তবে কপালে নয়, চোখ রাখুন মাই টিভির পর্দায়। চলছে সীমানা পিলার স্থাপনের কাজ, কেউ দেখে কেউ দেখে না টিম আবারও রওনা দিল নদীপথেই। সামনে এগুতেই দেখা মিলবে নদীর পার ঘেঁষে দানবের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বড় বড় প্রতিষ্ঠানের বড় বড় সব স্থাপনা, ভিতরে চলছে মহাকর্মযজ্ঞ। নদী থেকেই দেখা যায় সীমানা পিলার, তবে তা গিলে খেতে চায় দখলদার নামের দানবেরা। এরই মধ্যেই পিলারের অনেকটাই চলে গেছে তাদের পেটের ভিতর। পুরো বুড়িগঙ্গা এবং তুরাক নদীর তীর ঘেঁষে এমনই অবস্থা। এটাই তো আমরা কই, এটা কোন নদীর মধ্যে এটা জায়গা? সবাই কয় এটা নদীর মধ্যে, কেমনে মানিকগঞ্জ হচ্ছে না বলে এনে কার কাছে বলে কিনতে? আমরা দেখছি যে এখন তো মনে করেন এই এই পর্যন্ত আসলো আপনার আনে বলে টাকা, ওখানে আর কইতেছে হাডানার কইতেছে এই পর্যন্ত আমগো টাকা, এই যে বেড়া দিচ্ছে। আবারও ফিরে এলাম শহর রক্ষা বাদে, সড়ক পথে আরো একটু এগোতে চাই। সামনে যেতেই চোখ ধাঁধিয়ে যাবে, শুধু অবৈধ স্থাপনা নয়, নদীর তীরে অসংখ্য ড্রেজার বসিয়ে বালু ফেলে ভরাট করা হচ্ছে নদীর জমি। রাতের আধারে সেই বালু বিক্রি করে একটি চক্র হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। এগুলো কারা ভরাট করে? এই যে মনে হয় বালু বেছে এই জায়গায়, এই যে মনে হয় বিভিন্ন জায়গায় নিয়ে বালু বিচ্ছে। অবৈধ বালুর ব্যবসার উপর নিষেধাজ্ঞা দিয়ে বিভিন্ন জায়গায় কর্তৃপক্ষের সাইনবোর্ড থাকলেও তা মানছেন না কেউ। তারাও যে নরবাগে আশ্রম করে নাম কর্তৃপক্ষকে নাকি ম্যানেজ করেই চলছে এসব অবৈধ ব্যবসা। কেউ দেখে কেউ দেখে না টিমের গোপন ক্যামেরায় উঠে আসলো এমনই সব চাঞ্চল্যকর তথ্য। এসবের সাথে নাকি জড়িত উপর মহলের লোকজন। আমাকে বলো এগুলো কাদের ব্যবসা? এটি সব পাবলিক ব্যবসা। কারা করে এটা? এটি হাসান ভাই করে। হাসান ভাই? কোন হাসান ভাই? এটা বাড়ি নোয়াখালী। নোয়াখালী? এই যে এমনি তো মানে নিষেধ করা দেখলাম একটা সাইনবোর্ড লেখা, তারপরে তো ওটি সাইনবোর্ড নিষেধ, তারপরও চলে এমনি হেরাই ভালো জানে এমপির স্বাস্থ্য ভাই। এটি সব জায়গা পিছনে মালিকানা, মালিকানা দেখা এটি সব ব্যবসা করে। সরকারি জায়গায় ব্যবসা? ব্যবসা সরকারি জায়গায়, যে সময় সরকার লাগে ওই সময় ভাঙ্গে দেওয়া যায়। এই যে বিএডব্লিউ লোক আয়, এ কয়দিন আগে অভিযান দিয়ে ভাঙচুর করে গেছে, একবার ভাঙ্গে যায় আর দিতে করে মাহাতনের পেমেন্ট রাত 9টার থেকে একবার ভোর 5টা পর্যন্ত। এই পরিবেশ দপ্তর আছে, বিএডব্লিউ লোক আছে, পানি উন্নয়ন বোর্ড আছে, সাংবাদিক আছে, সম্পূর্ণ সম্পূর্ণ দপ্তরের লোকই আছে। এতক্ষণ দেখলেন কিভাবে নদীর জমি চলে যাচ্ছে প্রভাবশালীদের দখলে, এবার দেখাবো নদীর সীমানা পিলার স্থাপনে লাভবান হচ্ছেন কারা আর কারাই বা পড়ছেন লোকসানে। তবে তার আগে নিয়ে নিচ্ছি আরো একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ফিরেলাম বিরতির পর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যেমনটি বলছিলাম, 2009 সালে ঢাকার চারপাশের নদীগুলোকে দখলমুক্ত করে সীমানা পিলার স্থাপনের নির্দেশনা দেন আদালত। এরই প্রেক্ষিতে স্থাপন করা হয় সীমানা পিলার। তবে কয়েক বছর যেতে না যেতেই পিলারগুলো সঠিক স্থানে নেই বলে উঠে আসে ট্রাস্কফোর্সের রিপোর্টে। এরই প্রেক্ষিতে আবারও নদী দখলমুক্ত করে নতুন করে সীমানা পিলার স্থাপনের দায়িত্ব দেয়া হয় বিআইডব্লিউটিএকে।
আদালতের নির্দেশনা অনুযায়ী প্রায় 850 কোটি টাকার প্রকল্প হাতে নেয় বিআইডব্লিউটিএ, যেখানে রয়েছে নদীকে দখলমুক্ত করে নতুন সীমানা পিলার স্থাপনের কাজটি। বুড়িগঙ্গা এবং তুরাক নদীর দুই ধারে তাকালেই মিলবে এর প্রমাণও। তবে এই সীমানা পিলার নিয়ে আবারও তৈরি হয়েছে নানা বিতর্ক। বেসরকারি প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে উঠে এসেছে সীমানা পিলারের প্রায় 50% খুঁটিই নাকি ভুল জায়গায়। প্রতিবেদনটি সম্পর্কে জানতে এবার কেউ দেখে কেউ দেখে না টিম মুখোমুখি আরডিআরসির চেয়ারম্যানের। তাই আমরা দেখেছি যে এই নদীর পিলারগুলো আসলে সঠিকভাবে হচ্ছে না, আগের ভুলটাই নতুন করে করা হচ্ছে। আগে যেই ফোরশোর ম্যাপটি নির্ধারণ করার কথা বলা হয়েছিল, আমার মনে হয় সেই ফোরশোর ম্যাপটির ক্যালকুলেশনের ক্ষেত্রে কিছু ভুল হয়েছে আর কি। বুড়িগঙ্গা সম্পূর্ণটি এবং তুরাগের আশুলিয়া ল্যান্ডিং স্টেশন পর্যন্ত আমরা আসলে সার্ভে করি। আমরা 5 দিন ধরে সার্ভে করেছি এবং এই সার্ভেতে আমরা দু পার মিলে প্রায় 37 কিলোমিটার প্রত্যেকটি পিলার, যেখানে যতগুলোতে ক্যাপ লাগানো হয়েছে সেগুলোর আমরা প্রায় 3,084টি পিলার পাই এই অঞ্চলে। এবং 3,084টি পিলারের মধ্যে আমরা প্রায় 1,423টি পিলার আমরা আসলে পানির মধ্যেই পেয়েছি। আমরা যেদিন গিয়েছি তার থেকেও 5 ফিটের উপরে পানি ছিল। তো সুতরাং আমরা যেদিন গিয়েছি সেদিন 5 ফিট কম হওয়ার পরে আমরা গিয়েছি, তারপরেও আমরা যে পিলারগুলো আমরা পানিতে পেয়েছি আমরা সেই পিলারগুলো ডিজিটাল ডকুমেন্টেশন করেছি, আমরা জিআইএস ট্র্যাক করেছি, আমরা জিওগ্রাফিক্যাল লোকেশন আইডেন্টিফাই করেছি প্রত্যেকটি পিলারের এবং এই পিলারগুলোর ছবি তুলেছি এবং এই ছবিগুলো আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছি এবং আমাদের রিপোর্টের মতো আমরা এটা দিয়ে দিয়েছি। একই বক্তব্য ট্রাস্কফোর্সের সদস্য বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক শরীফ জামিলেরও। প্রথম থেকে এখন পর্যন্ত যত সীমানা পিলার ঢাকার চারপাশের নদীতে দেওয়া হয়েছে কোনো সীমানা পিলারই সঠিকভাবে দেওয়া হয়নি, এবং এটা সরকারের তদন্ততেও উঠে এসেছে। কিন্তু সরকারের যাদের নির্মোহভাবে এটাকে প্রতিস্থাপন করার প্রয়োজন ছিল তারা সেটা না করে বরং সীমানা পিলারকে আরও পাকাপুক্ত করে এখন যে জায়গায় দিচ্ছে সেটা আমরা শুরু থেকেই প্রতিবাদ করছি। সারা দেশের মানুষ উচ্ছেদ যখন শুরু হলো তখন মনে করলো হ্যাঁ বিরাট ভাঙচুর হচ্ছে, নদী উদ্ধার হয়ে যাবে এবং সরকার খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে। আমরা তখনই প্রতিবাদ করেছি যে না, এটা নদী উদ্ধারের জন্য ভাঙচুর হচ্ছে না, এটা ওয়াকওয়ের সেকেন্ড ফেজের যে প্রজেক্ট সেই প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্য এই ওয়াকওয়ের জন্য মানুষের ঘরবাড়ি ভাঙা হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য তুরাক তীরে। তবে এবার নদী পার হয়ে একটু উপারে যেতে চাই। তুরাক নদীর পার ঘেঁষে সাভার উপজেলার কাউন্ডিয়া ইউনিয়নের রয়েছে 22টি গ্রাম, যেখানে বসবাস করেন প্রায় লক্ষাধিক মানুষ। কেউ দেখে কেউ দেখে না টিমের উপস্থিতি জানতে পেরে নিজেদের জায়গা জমির কাগজপত্র নিয়ে হাজির গ্রামবাসী। আরএসসিএস বাংলাদেশ জেনে যা আছে সব আছে, কমপ্লিট করা আমাদের কমপ্লিট কাগজ আমি খরিদ কইরা আমার নামে সব কিছু নাম জারি কইরা ওই যাদের নামে আরএসসিএস এগিনা ছিল সম্পূর্ণ আমার নামে করায় নিছি। করায় নেওয়ার পর আমাদেরকে না জেগাই এরা ইচ্ছা মতন তারা এইগুলি ভাঙছে আর গাইরা থয়ে গেছে। তিনটে পর্যায়ে যদি আমরা মালিক হইয়া যদি আমরা জায়গার মালিক না হইতে পারি তাহলে সরকার যদি নেয়, সরকার নিলে তো আমাদের কিছু করার নাই, সরকার নেয় নেউক আমাদের ক্ষতিপূরণ বাবদ বা আমাদের এই জায়গার বদল অন্য জায়গায় দেউক। এই জায়গা বাপ দাদার কালান করতে খাইতেছি, এই নদীটা হেনা চাল না, ওই নদীটা ওই বিল্ডিং এর হেনা চাল। আমি অল্প বছর না অনেক বছর, আমি গরিব মানুষ ওই জায়গায় দেখাই তো আমি বাপ দাদা 14 প্রস্থানে সম্পত্তি নেই। নদীর সীমানা পিলার নিয়ে নানা অভিযোগ, দুঃখ আর কষ্টের কথা কেউ দেখে কেউ দেখে না টিমের ক্যামেরায় তুলে ধরেন ক্ষতিগ্রস্তরা। আমার বাপ দাদা 14 গোষ্ঠী এখানে যে আমরা দেখছি নদীর সীমানা ছড়ে পর্যন্ত আমরা তো না আর এস শুরু করি এস এস আর এস সব কিছু আমাদের কাগজপত্র ঠিক আছে, আমার খাজনা আছে না, আমরা খাজনা দিয়ে আসছি। সরকার আমরা জায়গাটা যে ভেঙে দিয়ে গেল আমার কোনো কাগজও দেখেনি, খাজ জায়গা না মালিকানা জায়গা কিছুই দেখেনি। আমরা
বহুত আমরা গরিব মানুষ আমাক যদি হেঁচে উঠাই দেবা জানো আমাকে রাস্তায় বহন লাগবো ঠারলে আমাকে ইহান কোনো কিছু নাই আর সরকারে কয় আমার জায়গা গাঙ্গের জায়গা এনি তো চার পোস্তানের জায়গা আমাকে আর চারটা ব্রিটিশের কাগজ আছে আমাকে সব আছে বাপ দাদা 14 কালে নেবার এটা যদি লয়ে জায়গা তাহলে তখন আমাকে অনেক খারাপ না আমরা কি করবো এখন আমি কই যাবো হেটা কোন দাদা বসবাস করছে আমার আব্বা করে গেল এখন আমরা বস্তি করতেছি আর এই বাইরে মনে করেন আমাদের সম্পদ যদি সরকার আমাদের এইভাবে নিয়ে যায় তাহলে মনে করেন দরকার নেই কিন্তু আমাদের তো সে ভর্তুকি দিবে ভর্তুকি দিলে আমরা আরেক জায়গায় চলে গেলাম কিন্তু যদি নিয়ে যায় তাহলে আমাদের মনে করেন রাস্তা বসবাস করা ছাড়া আর কোনো উপায় নেই এরকম আমাদের পরিস্থিতি বিষয়টি নিয়ে আরো একটু জানতে কেউ দেখে না টিম হাজির কাউন্দিয়া ইউনিয়ন পরিষদে আমাদের ইউনিয়নে যতগুলি সীমানা পিলার স্থাপন করা হয়েছে সবগুলির ভিতরে আমরা ধান চাষ করতে দেখেছি তার বাইরে আমাদের ধানের জমি ছিল এটা আমি না শুধু আপনি প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠ লোক যারা 50 ঊর্ধ্ব বয়স আছে সবাইকে জিজ্ঞেস করবেন এবং সবাই বলতে পারবে আজকে আমরা যেটাকে নদী বলছি এই নদীটা শহরের দিকে ছিল এখন বেরিবাদ হওয়ার কারণে এই নদীটা চলে আসছে আমাদের এদিকে তা আমরা যে হারিয়ে যাওয়া আমাদের ধানি জমির যে ফসলি জমিগুলি ছিল সেই জমিগুলি এখন সেই সীমানা পিলারের ভিতরে চলে গেছে এবার জানাতে চাই নদীর সীমানা পিলার স্থাপনের ক্ষেত্রে কোন পথ অবলম্বন করছেন বিআইডব্লিউটিএ এক্ষেত্রে নদী রক্ষা কমিশনেরই বা ভূমিকা কি নানা অভিযোগের ঝুড়ি নিয়ে কেউ দেখে না টিম হাজির বিআইডব্লিউটিএ এর কার্যালয়ে কথা হয় প্রকল্প পরিচালক নুরুল আলমের সাথে আমরা কিন্তু বিআইডব্লিউটিএ নতুন করে কোনো সীমানা আমরা নির্ধারণ করছি না ওই জরিপ তারা অনেকগুলি যে জরিপ করেছেন তারা এক বই আকারে বের করেছেন তারা যেভাবে করেছেন সেইভাবেই কিন্তু সেই যে পয়েন্টগুলো তারা দিয়েছেন সেই পয়েন্ট বরাবর আমরা সীমানা আবার চিহ্নিত করে যেহেতু তারা লাইন টানে না যেহেতু জায়গাতে লাইন টানা যায় না কিন্তু আমাদের বইগুলোতে অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে পয়েন্টগুলো তারা চিহ্নিত করেছেন সেই পয়েন্টগুলো বরাবর আমরা মনে করেন সেগুলোকে রিলোকেট করে অর্থাৎ খুঁজে পেয়ে জিপিএস দিয়ে কোনো সময় চেন ধরে আমরা এই পয়েন্টগুলোকে ই করে আমরা সীমানা প্লেয়ার স্থাপন করি ভূমি জরিপ প্রক্রিয়াটি এখনও সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয় স্বীকার করে অভিযোগের সততা যাচাইপূর্বক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি হয়তো রেকর্ড আছে বাংলাদেশে আপনি জানেন যে ফেক ডকুমেন্ট তৈরি হয় ওভার দ্য ইয়ার্স সিএস হয়েছিল 1914-15-10 ওই সময় তখন কিন্তু এরকম কেউ এত সচেতন ছিল না যার ফলে আমাদের জরিপে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তারা যে এত নিখুঁতভাবে কাজ করেন তা না অনেক সময় দেখা যায় যে দেখবেন যে জরিপে এরকম থাকে যে কাগজপত্র দখল একজন মালিক একজন আর দখলার একজন মানে আমাদের জরিপ ব্যবস্থাপনাটা এখনও ওইভাবে নিখুঁত কিন্তু হয়নি হ্যাঁ যার ফলেই মনে করেন যে দেখা যায় নদীর জায়গা এরপর গন্তব্য জাতীয় নদী রক্ষা কমিশনে কথা হলো সংস্থাটির চেয়ারম্যান এএসএম আলী কবিরের সাথে তিনি আশ্বাস দেন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অভিযোগ পাল্টা অভিযোগ এটা আমাদের দেশে নতুন কিছু না এটা চলবে এটা চলতে থাকবে এর মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে তো আমার মনে হয় যে যারা অভিযোগ করেন তারা তো আগে অভিযুক্ত হয়েছেন নদীর জায়গা দখল করার তো তারা সেই জায়গাগুলো খুব স্বাভাবিক যে খুব সহজে ছেড়ে দিতে চাইবেন না কাজে তাদের কাছ থেকে আমরা অভিযোগ আশা করি যে তারা অভিযোগ করবেন কারণ অভিযোগটা কতটুকু বস্তুনিষ্ঠ সেটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে এটা না দেখে বলা যাবে না তবে এইটুকু বলা যায় যে সরকারি একটা প্রতিষ্ঠান বিআইডব্লিউটিএ বা সিটি কর্পোরেশন বা জেলা প্রশাসক তাদের তো নিজের মানে ব্যক্তিগত বা পার্সোনাল কোনো এজেন্ডা নেই কাজে তাদের ইচ্ছাকৃতভাবে তাদের কোনো মানে ভুল করার কথা না বা অন্যায় করার কথা না তো যাই হোক অভিযোগ পেলে আমরা খতিয়ে দেখব যে কতটুকু সত্য নদী দখল আর সীমানা পিলার নিয়ে জটিলতা দীর্ঘদিনের এর সাথে জড়িত বড় বড় রাগবোয়ালরা এমনই তথ্য দিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সদ্য বিদায়ী চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার আমি কয়েকটা মানে সই করে দিয়েছি সেটা হলো এটা হলো মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তারা তাদের সম্পর্কে একটা রিপোর্ট এটা প্রায় 1.5 বছর লেগেছে প্রায় আমি কমিটি করে দিয়েছিলাম এবং আমাদের ক্যাবিনেট ডিভিশন তারাও এটা বলেছিল যে এটা অবিলম্বে ইয়ে করা উচিত এটা পত্রিকা এসেছিল তারপরে ইনকোয়ারি করতে দীর্ঘ সময় লেগেছে সেখানে আমরা যেটা দেখেছি যে প্রায় তারা প্রায় মানে কি মোর দ্যান 85 একর
এটা চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং আরো কিছু চিহ্নিত করতে পারেনি, আরো অনেক জমি তাদের কাছে আছে। যে মডেল আমরা তৈরি করেছি আরিশা এবং মাইশার জন্য সেরকম ভিত্তিতে তারা ন্যায়ের ভিত্তিতে তারা এটা আবিষ্কার করবে এবং তারপরে আরো অতিরিক্ত জমি বের হবে বলে আমি মনে করি। এমনই সব অভিযোগ, পাল্টা অভিযোগ, প্রত্যাশা আর প্রাপ্তির মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে আমাদের। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোন অনিয়ম, অবিচার, দুর্নীতি কিংবা অসঙ্গতির চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম আর দুর্নীতির চিত্র জানাতে পারেন আমাদেরকে। ফোন করুন 01914112633 এই নম্বরে। চিঠি লিখতে পারেন প্রযোজক কেউ দেখে কেউ দেখে না, মাইটিভি ভবন 150/3 155 পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা এই ঠিকানায়। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি বিষয়, করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলুন।